সারোগেসি। হ্যালো বন্ধুরা, সারোগেসি পদ্ধতিতে বাবা মা হওয়ার বিষয়টা আমাদের দেশে সেভাবে দেখা না গেলেও ভারতে এই পদ্ধতি দিন দিন বাড়ছে। শাহরুখ খানের তৃতীয় সন্তান, এমনকি আমির খান ও কিরণের সন্তান আজাদ সবাই সারোগেসি পদ্ধতিতে হয়েছে। আর পৃথিবীর অন্য অংশ থেকে ভারতে অনেকেই আসে সন্তান জন্ম দেওয়ানোর জন্য। আর এমনই এক কাহিনী তৈরি হয়েছে সিনেমা মিমি। আজ আমরা রিভিউ করব এই সিনেমাটির। ভানুপ্রতাপ পাণ্ডে একজন ট্যাক্সি ড্রাইভার। একদিন গাড়িতে প্যাসেঞ্জার হিসেবে ওঠে সামার আর জন। তাদের কথাবার্তায় কিছুটা ভিন্ন গন্ধ পেয়ে ভানু তাদের জিজ্ঞেস করে কি হয়েছে, এবং সামার কিছুটা হিন্দি জানায় সে ভানুকে সারোগেসির বিষয়টা, এবং তারা এমন একজন মেয়েকে খুঁজছে যে শারীরিকভাবে ফিট, যাতে একটা সুস্থ বাচ্চা জন্ম নিতে পারে, এই বিষয়টা বুঝিয়ে বলে। সামার আর জন জয়পুরে একটা বড় হোটেলে ওঠে। সেখানে গেস্টদের বিনোদন দেওয়ার জন্য লাইভ নাচ গানের আয়োজন করা হয়, আর সেখানেই তারা মানে সামার আর জন খুঁজে পায় মিমিকে, এবং এর জন্য ভানুকে তারা নিয়োগ দেয়। আর মিমি স্বপ্ন দেখে বলিউডে যাবে, স্টার হবে, কিন্তু সমস্যা হলো টাকা। আর ভানু এই টাকা আর বলিউডের লোভ দেখেই মিমিকে রাজি করায় এই সারোগেসি করার জন্য। আর এই প্রেগন্যান্ট অবস্থায় মিমি তো বাসায় থাকতে পারবে না, তাই সিনেমার শুটিং এর কথা বলে সে চলে আসবে মিমির বান্ধবী সামার বাড়িতে। সবকিছুই ভালোভাবে চলছে। একদিন মিমির টেস্ট করে সামার আর জন জানতে পারে বাচ্চাটার ডাউন সিন্ড্রোম আছে। এটা শুনে হতাশ হয়ে পড়ে এই আমেরিকান দম্পতি। তারা ভানুকে জানায় এই বাচ্চার তারা চায় না, মিমি যেন আবোর্ট করে ফেলে। ভানু নিজেও বিবাহিত এবং নিঃসন্তান, তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে মিমি আর শ্যামাকে পুরো বিষয়টা জানায়। এবার কি করবে মিমি, অ্যাবোর্ট করে ফেলবে নাকি নিজের কাছে রেখে দেবে এই সন্তান? এবং মিমির স্বপ্নের কি হবে আর কি হবে তা জানতে হলে আপনাকে দেখতে হবে গত 26 জুলাই নেটফ্লিক্সে মুক্তি পাওয়া 133 মিনিটের এই সিনেমাটি। এবার আমরা এই সিনেমাটির অ্যানালাইসিস করব। 1 নম্বরে গল্প, স্ক্রিন প্লে ও ডায়লগ। এই সিনেমাটি মারাঠি সিনেমা মালা আই ভাইচির অফিসিয়াল হিন্দি রিমেক। আর এই গল্পটার স্ক্রিন প্লে লিখেছেন লক্ষ্মণ উতেকার আর রোহান শঙ্কর, আর ডায়লগ দিয়েছেন রোহান শঙ্কর। এই সিনেমাটি কমেডি আর ইমোশনের একটা অসাধারণ মিশ্রণ। যতক্ষণ পর্যন্ত সামার আর জন জানছে তাদের একটা অসুস্থ বাচ্চা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত পুরো সিনেমাটি কমেডিতে ভরপুর। তার মানে এই না যে মুখের উদ্ভট অঙ্গভঙ্গি করে কাতুকুতু দিয়ে লোক হাসানোর চেষ্টা করা হয়েছে। প্রত্যেকটা সিচুয়েশনাল কমেডি এবং আপনার ঠোঁটের কোণে একটা হাসি লেগে থাকবে। আর এই সিনেমার সবচেয়ে বড় বিষয় হলো এর সিম্পলিসিটি। পুরো সিনেমার কোথাও অহেতুক পেঁচানো হয়নি, এবং ইমোশনাল অংশটা নিয়েও খুব বেশি কচলানো হয়নি, এমনকি শেষ দিকটাও। আর শেষে যে হ্যাপি এন্ডিং রাখা হয়েছে সেটা দর্শক হিসেবে আপনাকে স্যাটিসফাই করবে। আর আমার খুবই ভালো লেগেছে এর গল্প এবং স্ক্রিন প্লেটা। 2 নম্বর অভিনয়, ভানুপ্রতাপ পাণ্ডে চরিত্রে অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী। তিনি এই সিনেমার প্রাণ ছিলেন, অসাধারণ অভিনয় করেছেন। বিশেষ করে তার ব্যাকগ্রাউন্ড যখন সবার সামনে রিভিল হয়ে যায় সে জায়গাটায় সত্যি দুর্দান্ত ছিল। মিমি চরিত্রে অভিনয় করেছেন কৃতি সানন। লুকা ছবির সিনেমাতেও তিনি একটা স্মল টাউন মেয়ের চরিত্রে ছিলেন, এখানেও তাই। পুরোপুরি কমার্শিয়াল সিনেমা থেকে তিনি ইদানিং কন্টেন্ট বেসড সিনেমায় কাজ শুরু করেছেন, তার নিশ্চিতভাবে তার কেরিয়ারকে বুস্ট করবে। সে এই সিনেমাতেও অসাধারণ অভিনয় করেছেন, আমি খুব এনজয় করেছি। শ্যামা চরিত্রে অভিনয় করেছেন সাই তামহানকার, তিনি বেশ ভালো অভিনয় করেছেন। এছাড়া আরও ছিলেন এভেলিন এডওয়ার্ডস, মনোজ পাহা, সুপ্রিয়া পাঠক, এইডেন হোয়াইটক, এবং সবাই মোটামুটি রিজনেবল কাজ করেছেন। 3 নম্বর পরিচালনা, এই সিনেমা পরিচালনা করেছেন লক্ষ্মণ উতেকার। বেশ সরলতার সঙ্গে এই গল্পটা তিনি উপস্থাপন করেছেন স্ক্রিনে। এছাড়া রাজস্থান জয়পুরকে বেশ সুন্দরভাবে তুলে এনেছেন, এবং মিডল ক্লাস মেন্টালিটি নিয়েও তিনি বেশ ভালোভাবে কাজ করেছেন। 4 নম্বর অন্যান্য টেকনিক্যাল দিক, এই সিনেমার সিনেমাটোগ্রাফিতে ছিলেন আকাশ আগারওয়াল, বেশ ভালো লেগেছে তার কাজ। এডিটিং করেছেন মনীষ প্রধান, তার কাজও আমার ভালোই লেগেছে। আর মিউজিক দিয়েছেন এ আর রহমান। বিজিএম এবং রেহাইদে গানটা বেশ ভালো লেগেছে। ওভারঅল একটা এনজয়েবল সিনেমা ছিল, কমেডি আর ইমোশনের পারফেক্ট কম্বিনেশন ছিল এই সিনেমা। আপনি যদি হিন্দি সিনেমার ভক্ত হয়ে থাকেন তাহলে এই সিনেমা অবশ্যই আপনার জন্য। আপনারা কি দেখেছেন এই সিনেমাটি? দেখে থাকলে আমাকে জানান আপনাদের কেমন লাগলো। আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব।